আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম কবুতরকে খাবার দিতে। কবুতর খাচ্ছে এবং বাইরের আবহাওয়াটা খুব একটা ভালো না, বৃষ্টি হচ্ছে, দেখতেই পারতেছেন। সকাল এখন 9টা প্লাস, কিন্তু এখন পর্যন্ত সূর্যের দেখা নাই। আপনাদের এলাকায় বৃষ্টি হয় কিনা কমেন্টে অবশ্যই জানাবেন, বা আজকে হয়েছে কিনা বৃষ্টি। পনেরো থেকে 16 জোড়ার মতো ডিম ফুটছে, দুঃখিত, ডিম পেড়ছে, তার মধ্যে 2 জোড়া বাচ্চা ফুটছে। কিছু ডিম ভেঙেও ফেলছে কবুতর, ওরা মানে আসলে যেসব কবুতরের আর কি জোড়ার যে পায়রা যেটা, ওটা একটু বেশি ইয়ে থাকলে, আপনার ডেঞ্জারাস থাকলে ওই ডিমগুলো ভাঙিয়ে ফেলায়। এইটি হলো নতুন কবুতরের খোপ, এখানে কয়েক জোড়া বাকি বাসা তৈরি করছে, কিন্তু এখন পর্যন্ত এই খোপে এখন পর্যন্ত কেউ ডিম দেয় নাই। তবে আশা করা যায় যে 2-3 দিনের মধ্যে আপনার 2-1 জোড়ায় ডিম দিবে, যেমন এই 1 জোড়া আছে, এইখানে 1 জোড়া আছে, 2 জোড়া আছে, এইসব জায়গায় ডিম দিবে আশা করা যায়।
এই কবুতরটা খুব সুন্দর লাগে, মানে এটা লটন কবুতর। তো লটন কবুতর আমরা আগে চিনতাম না, শুধু বই পুস্তকে আর কি আপনার কবিতায় পড়ছি যে লটন লটন পায়রাগুলি জটন গুদেছে, মানে এই কবিতাগুলোই পড়ছি, কিন্তু আমি কখনো লটন কবুতর আমি দেখিনি। তবে এই যখন আমি কবুতর খামার করলাম বা কবুতর লালন পালন শুরু করলাম, পরে আমার একজন এটা দিল, মানে এটা একটা জোর দিছে আমার আমার মামার সম্পর্কে, সে আমাকে এই কবুতরটা দিছে। লটন কবুতরটা আসলেই খুব সুন্দর, হ্যাঁ, পায়ে ফিদারগুলো খুব বড় বড়, তাহলে মাথায় একটু সুইটের মতো আছে, তারপর এটা কোনো মিসমার নাই, একদম একশ সাদা, দেখতে আসলেই খুব ভালো লাগে। যেমন আরো একটা কবুতর আছে আমার, এটা এটাও একশ সাদা, এই একটা আছে জ্যাকোবিন, ওটা হলো ফ্যান্সি কবুতর, ওটার যে জোরটা ছিল ওটা মারা গেছে, যার কারণে ওটা এখন সিঙ্গেল আছে, ওই একটা আছে। তো আমার সর্বপ্রথম ইচ্ছা ছিল আমি এই খামারে শুধুমাত্র সাদা কবুতর রাখবো, কিন্তু একত্রে আমি কখনোই এত সাদা কবুতর পাইনি, এর জন্য আর ইচ্ছাটা পূরণ করতে পারিনি। ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে শুধু শুধু সাদা কালার থাকবে, হ্যাঁ, একটা খামার তৈরি করব, এটা তো থাকবে, এর পাশাপাশি আর একটা রাখবো যেটা শুধুমাত্র সাদা কবুতরই থাকবে। দেখতে আছেন যে কবুতর বাচ্চা ফুটছে খাবারের জন্য আর কি করতেছে। মাশাআল্লাহ, কবুতরের বাচ্চাকে খাবার দিতেছে, খাই দিতেছে আর কি। আসলে এগুলো দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। আটটা খাওয়ার জন্য আসছে, দুইটাই একসাথে আসছে, আগে দুইটা বাচ্চা একসাথে খাওয়ার চেষ্টা করতেছে, একটাকে খাওয়ানো হয়েছে এবং আটটা খাইতেছে বর্তমানে। একসাথে দুইটা বাচ্চাই খাইতেছে, মাশাআল্লাহ।
এই সিনগুলো অনেকেই দেখতে পারে না ভাই, কবুতর লালন পালন করে কিন্তু অনেকেই এই সিনগুলো দেখতে পারে না, যে কবুতরকে কিভাবে খাইয়ে দেয়। আমি আজকে আপনাদের এর পাশাপাশি আরো একটা জিনিস দেখাবো, যে কবুতর খাওয়ার শেষেও যে লেজ কেটে সেরে দেয়, যেটা মানে বললাম না যে সর্বপ্রথম খাবার শুরু করে এবং সর্বশেষ ওঠে, এইটি আপনাদের আজকেও দেখাবো, যে সবার খাওয়া শেষ হয়ে যাবে তারপর ও থাকবে। এদের এদিকে বাচ্চাদের খাবার হচ্ছেই না, আপনাদের যে মাত্র বললাম যে সবার খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু তারপরও এই যে লেসকাটা সিরিজিটা ও এখনো খাইতেছে, এই যে আর যে লেসকাটা সিরিজি বাদে যেগুলো খাইতেছে ওরা কিন্তু মাত্র নামছে, কারণ ওই যে বাকি আর কবুতরগুলো খাইছে তখন ওরা খাওয়ার সুযোগ পায় নাই, কারণ এখানে খাবার পটো একটা, কিন্তু লেসকাটা সিরিজিটা যখন ফার্স্ট খাবার দিছি তখন থেকেই খাইতেছে। এটাকে বলে খাদক, তবে খুব বেশি খায় না, তবে ও যেটা খায় যে টুকরোটাই খায় কিন্তু বেছে বেছে খায়, মানে ওর যেটা ভালো লাগে আর কি। আর বাকিগুলো তো যা পায় তাই খায়, কিন্তু বেছে বেছে ভালোটা ভালোটা খায়।
যে লোটন আসছে। আমার এখানে ভিন্ন জাতের কয়েকটা কবুতর আছে, যেমন এই একটা লোটন আছে, এই যে একটা হলো যে আপনার জ্যাকোবিন, আর একটা হলো ওই যে শাটিং, তারপর সিরাজি আছে। দেখেন কি পরিমাণে মারামারি করতে আছে। শেষমেশে বিজয় হলো।